তো অনেক সময় আমরা ভুল করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা টুইস্ট ভেরিফিকেশন অন করি, অথরাইজেশন, আর এই ওপেন করার কারণে আমাদের যে কোনো একটা ডিভাইসে জাস্ট কানেক্ট থাকে, অন্য ডিভাইসে কখনো কানেক্ট হয় না। তো আমরা এই কারণে এই সমস্যার জন্য আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট কোথাও কিন্তু লগ ইন করতে পারেন, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আপনার এমন একটা অবস্থা আছে যেটা আপনাদের প্রয়োজন, তখন কিন্তু টুইস্ট ভেরিফিকেশনের জন্য হয় না। তো আজকে দেখো আপনারা টুইস্ট ভেরিফিকেশন বন্ধ করবেন কিভাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সর্বপ্রথমে আপনারা আপনার ফেসবুকে চলে আসবেন, আমি আমার ডেস্কটপে নিয়ে নিচ্ছি, আপনার চাইলে ফোনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডেস্কটপে নিয়ে আসার পর আপনারা এখানে ডানের দিকে লোগো দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার জন্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করবেন, আবার এখান থেকে সেটিং অপশন। এখানে আমাদের কাছে কিছু অতিরিক্ত বড় ফাইল শো করবে, এর মধ্যে দেখেন আমাদের অ্যাকাউন্ট, আমাদের এখানে অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো শো করবে, তার মধ্যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে জাস্ট ক্লিক করে দেবেন একটা। তো এখানে চলে আসবেন, আপনারা দেখেন চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, টুইস্ট অফ অথরাইজেশন এখানে আমার দেওয়া আছে, যেহেতু আমি টুইস্ট অফ অপশন অফ করব, কারণ আমার এটা অনের জন্য আমাদের বিভিন্ন ডিভাইসে লগ ইন হয় না। আমি এটা অফ করব, ডিভাইসগুলো লগ ইন করে আবার এটা আমি চালু করে দিব। আমি এটা ওপেন করলাম, আবার ক্লিক করে দিই। তো দেখেন আমার কিন্তু টেক্সট মেসেজ টুইস্ট অফ অথরাইজেশন ওপেন করা আছে বিধায় আমার কিন্তু এই এই কাটার কারণে আমার অন্য ফোনে লগ ইন হচ্ছে না। টু ফ্যাক্টর অথরাইজেশন ইজ অন, মানে আমাদের টুইস্ট অফ ভেরিফিকেশন ওপেন আছে। এই ওপেন থাকা অবস্থায় আপনি ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাকাউন্টে বা অন্য ফোনে লগ ইন করতে পারবে না। তো আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষার জন্য এটা ওপেন প্রয়োজন। তো অনেক সময় আমাদের বিভিন্ন ঝামেলা হয় যেগুলো অফ করার, এখানে ক্লিক করবেন, টেক্সট মেসেজ এটা চালু করা আছে, এটা যদি অফ করে দেন। টুইস্ট টার্ন অফ টুইস্ট ফ্যাক্টর অথরাইজেশন, ইফ ইউ টার্ন অফ টু ফ্যাক্টর অথরাইজেশন ইউর অ্যাকাউন্ট উইল নট, মানে আপনার অ্যাকাউন্টে যে টুইস্ট ভেরিফিকেশন আছে এটা অফ করতে চান, আপনি যদি অফ করতে চান টার্ন অফ দিবেন। আমি সহসা অফ করতে চাই, আমি টার্ন অফ দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে লোডিং চলছে, কিন্তু তো লোডিং চলা অবস্থায় এখানে আমার অটোমেটিক ব্যাক চলে আসলো। তো এখানে দেখেন আমাদের টুইস্ট ভেরিফিকেশন অথরাইজেশন, এখানে যদি ক্লিক করে আবার যদি ক্লিক করি আমাদের কিন্তু এটা দেখেন অথরাইজেশন অ্যাপ, আমাদের এখানে নাম্বারটা সকলে এটা শো করছে না, কারণ আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক টুইস্ট ভেরিফিকেশন চলে গেছে অথরাইজেশন। তো আপনি চাইলে কিন্তু টুইস্ট ভেরিফিকেশন অথরাইজেশন হ্যাটাতে পারেন, এটা আমাদের বিভিন্ন সময় প্রয়োজন লাগে কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে টুইস্ট ভেরিফিকেশন ওপেন থাকলে কিভাবে অফ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।